ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম আদার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো আজকে হলো লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর কী কী করবো না করবো সবটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো। এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার মনের অবস্থা খুব খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি। পুজোর তো একটা ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো না। অনেকে আমাকে কমেন্ট করেছিলো যদি তোমাদের শপিংয়ের ভিডিও দাও বা কী কী কেনাকাটা করেছো। আমি কিছু দিতে পারবো না, কারণ আমি কোনো ভিডিও শ্যুটই করিনি, তার জন্য আমি ভিডিও দিতে পারবো না। অনেকেই জেনে গেছো যে কিসের জন্য আমি ভিডিও আপলোড করিনি বা কেন দিতে পারিনি। তো চলো, যাই হোক, বাদ দাও ওই সমস্ত কথা। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। ঘুম থেকে উঠে এখন আমি ব্রাশ করছি আর বাইরের জামাকাপড়গুলো নেড়ে দিচ্ছি, কারণ আগের দিন জামাকাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো একটু ভেজা ছিল, তার জন্য আজকে ভাবলাম বাইরে শুকাতে দিই। এই ভিডিওটি লক্ষ্মী পুজোর দিনের ভিডিও। ভিডিও দিতে লেট হয়ে গেল, কারণ আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছিল আর মেলা হচ্ছিল, তো এত সাউন্ড ছিল চারপাশে, তার জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি, তার জন্য অনেকটা লেট হয়ে গেল, কিছু মনে করো না। তো অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি, তোমাদের বাড়িতে দুজন সার্ভিস করে, তোমরা এখন পর্যন্ত ঘর কেন দেওনি? তাদের উদ্দেশ্য করেই বলছি, আমাদের ঘরটা 2 বছর আগে হয়ে যেত, কিন্তু আমরা একটু প্রবলেমের মধ্যে আছি বলে ঘরটা দিতে পাচ্ছি না। অবশ্য তোমরা দেখতেই পাচ্ছ সাইডে ইট আছে, ইটগুলো হলো 2 বছর আগের পুরনো ইট, বালিও আছে সাইডে। অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের না ভীত পুজোটা হয়ে গেছিলো, ভীত পুজো হয়ে যাওয়ার পরেই আমাদের প্রবলেমটা হয়েছে, যার জন্য আমাদের ঘরের কাজটা বন্ধ করতে হয়েছে, না হলে নয়তো আমাদের এতদিন আমাদের ঘর কমপ্লিট হয়ে যেত। তো খুব তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হয়ে গেলে আমরা ঘর দেওয়া শুরু করে দেবো, অবশ্যই তোমরা জানতেও পারবে। আর অনেকে আমাকে বলেছো হোম ট্যুর দেওয়ার জন্য, তাদেরকে বলছি আমি হোম ট্যুর দিতে পারবো না, কারণ আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, তার জন্য আমি হোম ট্যুর দিতে পারবো না, কিছু মাইন্ড করো না। এখন মা পুজোর থালা বাসনগুলো সব ধুচ্ছে আর আমাকে বললো যে তাদের তুই স্নানটা করে নে, পুজোর জোগাড় করতে হবে। আমিও পুজো করবো, মাও পুজো করবে, আমি 3 বছর পর পুজো করার সুযোগ পাচ্ছি। 8 বছর তো আসতে পারিনি, কারণ 8 বছর আমার ম্যারাথনের জন্য আমাকে পাঞ্জাবে যেতে হয়েছিল, আমাকে তখন ছুটি দেয়নি। তো দেখো, পুজোর থালা বাসন সব ধোয়া কমপ্লিট এবং ফুল বেলপাতা সব কিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান করতে যাব, স্নান টান করে তো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান টান করা গেছে, আমি এই শাড়িটা পরবো। আর দেখো, এই হারটা আমি বানিয়েছি, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর লাল পাড়ের শাড়ি পরবো। এই শাড়িটা নিয়েছিলাম অনলাইন থেকে, মিশো থেকে নিয়েছিলাম, শাড়িটা খুব সুন্দর এসছে। মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শাড়ি পরতে যাব। তো মা বললো যে শাড়িটা এখন পরিস না, আগে আলতাটা পরে নে, তারপরে তুই শাড়িটা পরিস। ওর জন্য আমি এখন যাব আলতা পরতে। আর এদিকে তো মাও তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, মা এখন ঠাকুরের জোগাড় করছে, আর এদিকে আমি আলতা পরতে বসেছি। আর কি বলতো, আমার ক্যামেরা ধরার দেওয়ার মতন কেউ নেই না, ওর জন্য মাকে আমি বলছিলাম যে দেখো তো মা, যে আমার ক্যামেরাটা ঠিকঠাক হয়েছে কি না। তো মা বলছে ঠিকঠাকই হয়েছে। তো এখন আমি আলতা পরছি, আলতা আমি পরি না, আলতা পরলে না আমার পা ফেটে যায়, ওর জন্য আলতা পরা হয় না। অনেক বছর পর আমি আলতা পরছি, কিন্তু আলতা পরার পরে না পাটা ভীষণই ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। মা আমাকে বলছিল আলতা পরার পর দেখ তোর পাটা কত সুন্দর লাগছিলো, তুই তো পরতে চাইছিলিস না। তো আমি বললাম হ্যাঁ মা, কত সুন্দর লাগছে। কার কার আলতা পরতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো ভালোই লাগছে। তো অনেকে আমাকে কমেন্ট করে বলেছে দিদি তোমার গলার ভয়েসটা কেমন একটা। হ্যাঁ, আমার গলার ভয়েসটা না খুবই খারাপ, মানে কি করবো বলো, কিছু করার নেই। আমার গলার ভয়েসটা আগে এরকম ছিল না, আমার ট্রেনিংয়ের পর আমার গলার ভয়েসটা এরকম চেঞ্জ হয়ে গেছে। 11 মাস ট্রেনিং করেছি ভাই, কিছু না কিছু তো পরিবর্তন হবেই, আর আমাদের ডিল করতে হয়, ডিল করে করে না আমাদের গলার ভয়েসটা এরকম চেঞ্জ হয়ে গেছে। যারা সার্ভিস করো, যারা BSC সার্ভিস করো বা যারা অন্য WPP সার্ভিস করো, তারাও জানো যে ডিল কেমন করতে হয়, কেমন কথা বলতে হয়, প্রচুর চিল্লাতে হয়, প্রচুর কথা বলতে হয়। ওখানে ওই করে করে না আমাদেরকে পুরো টোটালি আমাদের গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আরেকটা কথা, জানি না কবে ভিডিওটি আপলোড করব, জানি না, খুব ব্যস্ত আছি আমি। তো যেদিনই আপলোড করি সেদিনই যেন ভালো সাপোর্ট পাই, ভালোবাসা পাই। তো দেখো, এখন শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, আমার ফাইনাল লুক কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো বাইরে এসেছিলাম কয়েকটা রিলস ভিডিও বানানোর জন্য, রিলস ভিডিও বানাতে বানাতে দেখি ব্রাহ্মণ চলে এসছে। তো পুজোই বসে গেছে, এখন পুজো শুরু করে দিয়েছে। তো আমার খুব ভালো লাগছে যে এত বছর পর আমি পুজো করার সুযোগ পেলাম, লাস্ট করেছিলাম 3 বছর আগে আর এবছর করছি, খুব ভালো লাগছে। পুজো করতে করতে একজনকে খুব মিস করছি, সেটা হলো আমার দাদার ছেলে, আমার পিকুসোনা। থাকলে না তোমরা দেখতে পারতে যে এত কিউট আর খুব কথা বলে, খুব কথা বলে। ওরা কেউ ওখানে নেই, কারণ দাদা ওদেরকে নিয়ে চলে গেছে, কারণ পিকু এখন 4 বছর হয়েছে। তো দাদার কোয়ার্টারে নিয়ে গেছে, ওখানে স্কুলে ভর্তি করিয়েছে, স্কুলে এখন পড়ে। তো ওর ভীষণ চাপ, তার জন্য এবার পুজোতে আসতে পারেনি, পরের বছর পুজোতে হয়তো আসতে পারে বা এই ডিসেম্বরে হয়তো আসবে। আমার সাথে হয়তো দেখা হবে না, জানি না কবে দেখা হবে।
তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছি, ব্রাহ্মণ যখন মন্ত্র জপ করছিল তার সাথে সাথে আমিও মন্ত্র জপ করছিলাম, কারণ আমার সব মন্ত্র মুখস্থ ছিল। কারণ আমাদের বাড়িতে টানা 35 বছর পুজো হয়েছে, ছোট থেকেই দেখেছি আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, আর সেই তখন থেকে পুজো করতে করতে আমরা আমাদের মন্ত্র সব মুখস্থ হয়ে গেছিল। ওর জন্য না, পুজো করতে করতে দুর্গা মাকে খুব মিস করছিলাম, আর প্রার্থনা করছিলাম যেন পরের বছর আমাদের বাড়িতে খুব শীঘ্রই যেন আমাদের বাড়িতে চলে আসে। কারণ আমার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে না আমাদের বাড়িতে দুর্গাপুজোটা আর হয় না, এই 7-8 বছর ধরে দুর্গাপুজোটা বন্ধ আছে। সবাই মনে প্রাণে প্রার্থনা করি সবসময় যেন মা দুর্গা যেন আবার আমাদের বাড়িতে আসে, আবার যেন আমাদের বাড়িটা আলো করে দেয়। এখন অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আরতি হবে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। কে কে লক্ষ্মী পুজো করেছো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। অবশ্যই পুজোর অনেক দিন পর হয়তো ভিডিওটি আপলোড করব আমি, তাও তোমাদেরকে বলছি প্লিজ কমেন্ট করে জানিও কে কে পুজো করছো। তো পুজো দেখো হয়ে গেছে, এখন আমি রিলস ভিডিও বানাতে বসে পড়েছি। আমার মা তো রাজি হয়নি, অনেক রাজি করানোর পর রাজি হয়েছে, তারপরে রিলস ভিডিও বানিয়েছি কয়েকটা। তোমরা অবশ্যই রিলস ভিডিওগুলো দেখে নিয়েছো। আমার মা খুবই সাধারণ, তো খুব মধ্যবিত্ত আমরা। তো দেখো এখন আমি আলপনা দেখাচ্ছি তোমাদেরকে, আমি নিজের হাতে আলপনা দিয়েছি, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, আমাকে শাড়ি পরে কেমন লাগছে। এখন সন্ধে 6টা-7টা নাগাদ বাজে, এখনও পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি। এখন আমি ড্রেস চেঞ্জ করব, আর বাড়ির পাশে নেমন্তন্ন আছে, সেই নেমন্তন্ন বাড়িতে খেতে যাব, কারণ ওই বাড়িতে অনেক বড় করে লক্ষ্মী পুজো হয়। মা বলছে চল একটু ঘুরে আসি, তুই তো কোথাও যাস না, বাড়িতেই থাকি সবসময়, চল ওদের বাড়িতেই ঘুরে আসি। আর আমার লোকের বাড়িতে যেতে ভালো লাগে না, আর আমি খুব মানে আগে যেতাম কিন্তু এখন যাই না, জানি না কিসের জন্য, মানে ভালো লাগে না লোকের ভিড়ের মধ্যে যেতে, ভালো লাগে না একা একা থেকে থেকে না, এখন একাকিত্বটাকেই ভালোবেসে ফেলেছি। ওর জন্য লোকের মধ্যে যেতে একদমই পছন্দ হয় না, বেশি আওয়াজ পছন্দ হয় না, বেশি গ্যাঞ্জাম পছন্দ হয় না, ওর জন্যই নিজেকে সবসময় একা থাকতেই ভালোবাসি। তো দেখো ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর প্রণাম করে এখন আমরা খেতে বসবো। এক বৈঠক খাত খেতে বসেছে, আমরা এখন এর পরের বৈঠকে খেতে বসেছি। এখন খিচুড়ি দিচ্ছে, আমার সত্যি কথা বলতে খিচুড়ি আমার একটু ভালো লাগে না। কার কার খিচুড়ি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো একদমই ভালো লাগে না। আমি জানি যে আমি আর 5টা ব্লগারদের মতন ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, এবং প্রতিনিয়ত আমি ভিডিও আপলোডও করি না। অনেকেই যারা আমার ভিডিও দেখো তারা জানো কয়েক মাস পর আমি ভিডিও আপলোড করলাম, এবং শুধু বেশিরভাগ আমি শর্ট ভিডিও আপলোড করি জাস্ট ভালো লাগে তাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যাও ক্ষমা করে দিও, আর এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও।